Hello, my dear students and viewers. Welcome back to my channel BS Education. I am Vikas Sadra here today to discuss the method of finding synonyms from the unseen passage. So, without wasting time, let's get started. তাহলে আমি ইতিমধ্যে তোমাদের বললাম যে আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে সিনোনিম বা সমার্থক শব্দগুলো বার করার যে ক্লাস সেই ক্লাস গ্রামার এবং ভোকাবুলারি যে পোরশনটা আছে সেই গ্রামার এবং ভোকাবুলারি পোরশনে যে লাস্ট অংশটা দেখবে সেখানে এরকম লেখা থাকে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড In question number 3, find out the words and write. তারপরে আরো খানিকটা লেখা থাকে আমারও তো মনে নেই তো question number 3 তে কতগুলো চারটা শব্দের তোমরা মানে পাবে এর নিচে এই যে অংশটা দেয়া আছে যে সমস্ত শব্দগুলো দেয়া আছে তার সঙ্গে ওগুলোর মিল হবে সেগুলো লিখতে বলেছে তাহলে বিষয়গুলো নোট করো নোটটা হচ্ছে কি প্রশ্নপত্রে লিখিত এত বড় যে নির্দেশিকাটা বা বাক্যটা সে বাক্যটার দ্বারা যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এক কথায় আনসিন প্যাসেজ থেকে সিনোনিমস খোঁজা বা সেটাকে লেখা এই বিষয়টিকে বোঝানো হচ্ছে দু নম্বর যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটি ইংরেজি নাম্বার বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ এই সমার্থক শব্দগুলো বার করা ইংরেজি নাম্বার বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তিন নম্বর যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রতিটি মিনিংসের জন্য দু নাম্বার করে বরাদ্দ আছে মনে রাখবে দু নাম্বার এটা কিন্তু তোমার গ্রেডের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সিনোনিমস করতে গেলে আর যে বিষয়টাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে সলভ করার জন্য বিশেষ কোনো শর্টকাট ট্রিক কিংবা মেথড নেই কন্টিনিউয়াসলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করে যেতে হবে আনসিনকে এবং তাহলেই এটা সমাধানের রাস্তা বুঝতে পারা যাবে কিন্তু মনে রাখতে হবে কোনো শর্টকাট ট্রিক বা মেথড নেই তবুও আমি এই ভিডিওটা করেছি যাতে করে কয়েকটা বিষয় মনে রাখলে পরে এটা করা তোমাদের পক্ষে সুবিধাজনক হবে অর্থাৎ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে করে দেখো আমার মনে হয় তোমরা হেল্প হবে তাহলে এই যে সিনোনিমসগুলো আমাদের আনসিন প্যাসেজ থেকে বার করতে হবে তার জন্য আমাদের কী কী রুলসগুলো ফলো করতে হবে কী কী রুলস ফলো করতে হবে একটু দেখে নেওয়া যাক সিনোনিমগুলি বের করতে হলে আনসিন প্যাসেজটিকে মিনিমাম ন্যূনতম অন্তত দুবার পড়তে হবে আর প্রথমবার যখন পড়বে তখন কিন্তু মনে রাখতে হবে যে ওই পড়াটার আগে গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সে ওয়ার্ডগুলো আগে পড়বে তারপরে প্যাসেজটা প্রথমবার পড়বে তাতে করে কি হবে না ওয়ার্ডগুলো তোমার মাথায় থাকলো এরপরে প্যাসেজটা তুমি পড়ছো ওয়ার্ডগুলো বার করে নিতে পারবে দু নম্বর যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা কি না প্যাসেজটির যখন আমি প্রথমবারই পড়ব তখন প্রথমবার একেবারে আনসিন প্যাসেজের সমস্ত প্রশ্ন সহ আমাদের পড়ে নিতে হবে কেন অনেক সময় আনসিন প্যাসেজের ভেতরের অংশে কিছু মানে আমরা আটকে যাই কিন্তু প্রশ্নের মধ্যে যখন আমরা চলে আসি না তখন ওই যে অংশটা আটকে গিয়েছিলাম ওই প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন টশ্ন থাকে ওই আটকে যাওয়া অংশের মানেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তার জন্য আমি বলছি যে একেবারে যা কিছু প্রশ্নগুলো আছে প্রশ্ন সহ একদম সমস্ত কিছু পড়ে নিতে হবে প্রথমবার আর দ্বিতীয়বার পড়ার সময় অপরিচিত শব্দগুলোকে অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে এতে করে কি হবে না ওই ওয়ার্ডগুলো যখন আমি বার করতে যাব তখন আমার মাথার মধ্যে ওই অপরিচিত শব্দগুলোর কথাটা বেশি করে থাকবে তিন নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে এই যে আনসিন প্যাসেজটি যখন পড়বে তখন কিন্তু পড়বে ধীরে ধীরে হড়বড় দড়বড় করে এক না পড়ে যাবে না তাতে মাথায় কিছু ঢুকবে না
আর প্রতিটি ওয়ার্ডসকে ভালোভাবে পড়বে, পড়ে ওর মানে বোঝার চেষ্টা করবে, ওটাকে একেবারে আত্মস্থ করে নিতে হবে। চার নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে এই যে প্যাসেজটি কোন বিষয়ের উপর তা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এটা একেবারে জরুরি, কারণ কি হয়, বিষয়ের সঠিক উপলব্ধি বা ভাবনা রেফারেন্সে অনেক সময় যথার্থ অর্থ চয়ন করা যায়। মানে ধরো আমি কোন বিষয়ের উপরে এটা করছি, তো ক্রিকেট কথাটা পতঙ্গ অর্থে ব্যবহার করা হয়। আমি যদি মনে করো সাহিত্য নিয়ে আলোচনা করি তখন হয়তো ওইটা আসতে পারে, কিন্তু ক্রিকেটটা যখন আমি খেলা বা গেমের ধরো একটা রিপোর্ট দেওয়া আছে খেলা সম্পর্কিত, তার মানে এখানে ক্রিকেটটা বলতে আমি কি ওই পতঙ্গটাকে বুঝবো নাকি? তখন নিশ্চয়ই এটা খেলা সম্পর্কিত ব্যাপার হবে। অর্থাৎ বিষয়ের ভাবনার উপরে অনেক সময় নির্ভর করে। দেখবে অনেক শিক্ষিত ব্যক্তি হলেও তারা দেখবে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে পারেন না, কারণ কি হয় তো, কিংবা অনেক শিক্ষিত ব্যক্তি হলো ডাক্তারবাবুরা কী লিখেছেন ভালো হাতে লেখা হলো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারি না, কারণ দেখি ওই বিষয়টা সম্পর্কে তো আমাদের খুব একটা জ্ঞান নেই। তাহলে বিষয়টা আগে জানতে হবে, ওই বিষয়ের উপলব্ধি বা ভাবনা রেফারেন্সে অনেক সময় আমরা শব্দগুলো মানেগুলো সহজেই বুঝতে পারবো। তার মানে আমরা যখন দেখবো যে এটা কোনো ওষুধ সংক্রান্ত কথাবার্তা বলা হচ্ছে, তার মানে ওই জাতীয় কোনো কিছু কথাবার্তা লিখেছেন ডাক্তারবাবু এটা বোঝা যাবে। তেমনি এটা খেলা সম্পর্কিত রয়েছে, তার মানে খেলা জাতীয় আনুষঙ্গিক ওয়ার্ডগুলো সম্পর্কে তখন আমাদের মাথার মধ্যে ধারণা দানা বাঁধবে, এই তো। সুতরাং ভাবনাটা সম্পর্কে মানে সঠিক বিষয়টাকে উপলব্ধি করতে হবে, কারণ ওই ভাবনা রেফারেন্সেই যথার্থ শব্দটা আমরা চয়ন করতে পারব। পাঁচ নম্বর যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে ওয়ার্ড বা ফ্রেজের অর্থ করতে বলা হচ্ছে বা বার করতে বলা হচ্ছে সেগুলি কোন পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্গত এটা আমাদের বুঝতে হবে, কারণ পার্ট অফ স্পিচটা জানা জরুরি। অনেক সময় কি একটা নাউনের শব্দ দেওয়া থাকে, ধরো হেল্প কথাটা দেওয়া আছে আর আনসিন প্যাসেজে আছে অ্যাসিস্ট্যান্স, তার মানে কি অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, হেল্প মানে সহায়তা, অর্থাৎ নাউনটাকে নাউনের সঙ্গে মিল খাচ্ছে, সুতরাং ওটা হবে। ধরো একটা প্রোনাউন দেওয়া আছে, আমাকে তো তাহলে পার্টস অফ স্পিচগুলো জানতে হবে। প্রোনাউন দেওয়া আছে এরকম দাও, দাও মানে কি টিএইচ ও ইউ, দাও দাও মানে হচ্ছে তুমি, তার মানে ইউ বলে একটা শব্দ আছে আনসিন প্যাসেজে আমি নিয়ে নিলাম ওটা। অ্যাডজেক্টিভ ধরো এরকম আছে যে ইনোসেন্ট, আনসিন প্যাসেজে আমি একটা অনেস্ট বলে একটা শব্দ পেয়েছি, তাহলে আমি কিন্তু অনেস্ট শব্দটা নিয়ে নেব। সুতরাং পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি। ছ নম্বর যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, ক্রিয়াবাচক অনেক সময় শব্দ দেওয়া থাকে, তো এই ক্রিয়াবাচক শব্দগুলি কোন টেন্সে আছে তা জানতে হবে। কারণ দেখি না অনেক সময় কি হয় যে প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সেরই উত্তর আসে বেশিরভাগ সময়তেই, প্রায় সব সময়তেই আসে, আর কি পাস্ট টেন্সটা পাস্ট টেন্সের উত্তর বেরোয়। সুতরাং আমরা যদি প্রেজেন্ট পাস্ট ফিউচার এই টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে, বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটা এটা সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। ধরো এরকম আছে হেল্পড HELPED আর আনসিন প্যাসেজে একটা কি আছে না অ্যাসিস্টেড, আমি কোনটা নেব, তার মানে আমি অ্যাসিস্টেড নেব, সহায়তা করেছিল। সাত নম্বর পয়েন্টটা কি, সাত নম্বর পয়েন্টটা হচ্ছে অনেক সময় একগুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজের মিনিং জানতে চাওয়া হয়, একটা ওয়ার্ড নয় একগুচ্ছ ওয়ার্ডস দিয়ে দিল কিংবা ফ্রেজ দিয়ে দিল তার মানেটা জানতে চাওয়া হয়। যেমন ধরো বাই চান্স, এটা তো একটা ওয়ার্ড নয়, এটা বাই আছে চান্স আছে, তখন আমি কী করবো, তখন সাডেনলি আনসিন প্যাসেজে একটা ওয়ার্ড ছিল সাডেনলি আমি সাডেনলি নিয়ে নিলাম। একগুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজের মিনিং যখন জানতে চাওয়া হয় তখন তার সিনোনিমটি কী কী হয় আমি তোমাদের কাছে বলে দিচ্ছি, সেটা কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, আবার কখনো নাউনও হতে পারে। ফ্রেজ দিয়ে যে শব্দ থাকবে সেটা কখনো কী বললাম অ্যাডজেক্টিভ হতে পারে,
কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো নাউন হতে পারে। আমি যদি বলি ইন স্লো ম্যানার, তার মানে কি? গ্র্যাজুয়ালি বলে আনসিনে একটা মনে করো শব্দ আছে, আমি এটা নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে এইভাবে এইভাবে যে সিনোনিমসগুলো আমরা কিন্তু সহজে বার করতে পারি। আর লাস্টলি আমি একটা পয়েন্ট অতি অবশ্যই বলবো, সেটা হচ্ছে কি, যা 8 নম্বর, যেটা ইনফিনিটিভ এবং জিরান্ড যোগে কতগুলো শব্দগুচ্ছ অনেক সময় দিয়ে দেয়, ইনফিনিটিভ কিংবা জিরান্ড। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে ভার্বের আগে একটা টু বসে, তার মিনিং কখনো আ হয় কখনো তে হয়। যেমন হি লাইকস টু ওয়াচ টিভি, সে টিভি দেখতে পছন্দ করে, টু ওয়াচ মানে দেখতে। অথবা টু সি ইজ টু বিলিভ, দেখা হয় বিশ্বাস করা, এই যে আ বেরোচ্ছে কীরকম ধরনের, টু সি মানে দেখা, হয় বিশ্বাস করা। ইনফিনিটিভ সবসময়ই নন ফাইনাইট ভার্ব। ধরো এরকম ধরনের কোনো শব্দ আছে ইনফিনিটিভ যোগে, তাহলে আমরা সেই শব্দগুলো অর্থের ক্ষেত্রে কি কি পেতে পারি, সেই শব্দগুলোর অর্থের ক্ষেত্রে আমরা কখনো নাউন পেতে পারি, কখনো জিরান পেতে পারি, কখনো নাউন কিংবা জিরান পেতে পারি, আবার জিরানের ক্ষেত্রেও কখনো নাউন কিংবা জিরান পেতে পারি। আচ্ছা, জিরান জিনিসটা কি? জিরান জিনিসটা হচ্ছে এরকম, ভাব প্লাস আইএনজি ফর্ম যখন নাউনের মতো কাজ করে। যেমন ধরো রাম ইজ এ গুড বয়, এখানে রামটা তো নাউন, আমরা তখন পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু আমি যদি বলি ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটা হয় ভালো অভ্যাস, এখানে হাঁটাটা রামের পরিবর্তে, দেখো রাম যেরকমভাবে বসেছে হাঁটাটা ঠিক সেরকম সাবজেক্ট হিসাবে বসেছে, এটা কিন্তু ভাব হিসেবে বসেনি হাঁটাটা, কিন্তু এটা একটা ভাব ফর্ম, তার সঙ্গে আইএনজি লাগানো হয়েছে, এটা হচ্ছে জিরান। তাহলে কি, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট মানে হাঁটা হয় ভালো অভ্যাস, এখানে হাঁটছে এরকম বোঝাচ্ছে কিন্তু, কিন্তু নয়, মানে হি ইজ ওয়াকিং এরকম কিন্তু নয়, তাহলে এটা ভাব ফর্ম হতো, কিন্তু এখানে হচ্ছে জিরান ফর্ম, কারণ এটা সাবজেক্ট হিসেবে বসছে। তো এইরকম যদি ইনফিনিটিভ এবং জিরান যোগে শব্দ থাকে, তাহলে তার যে সিনোনিমগুলো বেরোবে সেগুলো হবে কখনো নাউন কিংবা কখনো জিরান হতে পারে। যেমন ধরো টু হেল্প মানে হেল্প করা, মানে অ্যাসিস্ট্যান্স, সহায়তা, তার মানে কি ইনফিনিটিভ যোগে আমি করলাম। আবার যদি এরকম থাকে মেকিং এ জার্নি টিপিক্যালি অফ সাম লেন্থ, কিছু লেন্থের একটা জার্নি, তা কী বলে? ধর ট্রাভেল, ট্রাভেল বলে একটা কথা ছিল, সেটা আমি নিলাম, ওখানে জিরান যুগে কিছু শব্দ ছিল সেটা ক্ষেত্রে আমি ট্রাভেলটা নাউন ফর্ম হয়। আবার ওখানে যদি ট্রাভেলিং বলে কোনো শব্দ থাকতো সেটা হতো, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে জিরান ধরে নিতাম, ট্রাভেলিং, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু সিনোনিমসগুলোকে বার করতে পারি আনসিন প্যাসেজ থেকে। তাহলে কোন কোন রুলগুলো আমাদের ফলো করতে হবে? সিনোনিমসগুলি বের করতে আনসিন প্যাসেজটি পড়ার আগে প্রশ্নে বা ভোকাবুলের এই অংশে উল্লিখিত ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে ভালোভাবে বুঝে নিতে হবে, 1 নম্বর পয়েন্ট। এরপর আনসিন প্যাসেজটি সমস্ত প্রশ্ন সহ প্রথমবার পড়তে হবে, আর দ্বিতীয়বার পড়ার সময় অপরিচিত শব্দগুলোকে অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা, আনসিন প্যাসেজটি কিন্তু ধীরে ধীরে পড়তে হবে, প্রত্যেকটি ওয়ার্ডসকে ভালোভাবে বোঝার বা আত্মস্থ করবার চেষ্টা করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্যাসেজটি কোন বিষয়ের উপরে তা বুঝবার চেষ্টা করা জরুরি, বিষয়ের সঠিক উপলব্ধি বা ভাবনার রেফারেন্স অনেক সময় যথার্থ অর্থ চয়নে সহায়তা করে। 5 নম্বর যে পয়েন্টটা উল্লেখ করছি, সেটা হচ্ছে যে ওয়ার্ড বা ফ্রেজের অর্থ বের করতে বলা হচ্ছে সেগুলি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত তা বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে, সেটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অন্য কিছু, তা বুঝে নিতে হবে আমাদের ভালোভাবে, কারণ ওগুলোই উত্তর হিসেবে আসে ওই পার্টস অফ স্পিচ থেকেই। আর 6 নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের কাছে উল্লেখ করছি, সেটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দগুলির ক্ষেত্রে টেন্স জানা জরুরি, কারণ যে টেন্সে দেওয়া থাকে সেই টেন্সেই উত্তরটা বেরিয়ে আসে আনসিন প্যাসেজ থেকে। আর অনেক সময়
একগুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজের মিনিং জানতে চাওয়া হয় একগুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজের মিনিং জানতে চাওয়া হয় তখন সিনোনিমটি মানে যেটা আমি বার করছি আনসিন প্যাসেজ থেকে সেটা হয় অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ব হতে পারে নাউন হতে পারে আর আট নম্বর যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনফিনিটিভ বা জিরান্ড যুগে শব্দগুচ্ছের মানে চাইলে ইনফিনিটিভ এবং জিরান্ড যুগে যেটার মানে যদি জানতে চাওয়া হয় তাহলে নাউন কিংবা জিরান্ড হতে পারে আমি উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আমি কেন এইরকম ভাবে বললাম যে অ্যাডজেক্টিভ নাউন কিংবা অ্যাডভার্ব হতে পারে কারণ আমি বলছি মানে সবগুলোর ক্ষেত্রে আমি ফ্রেজের ক্ষেত্রে বললাম আমি যখন ইনফিনিটিভ জিরান্ডের ক্ষেত্রে বললাম হ্যাঁ আমি কেন এগুলো বলছি যে নাউন হতে পারে প্রোনাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে সেক্ষেত্রে একটা মনে করো আনসিন প্যাসেজে মোটামুটিভাবে 300টা ওয়ার্ডস আছে আমি ধরে নিচ্ছি যে 300 থেকে 400টা ওয়ার্ডস আছে আমি অতগুলো ওয়ার্ডসের দিকে তখন যাব না তখন আমি শুধুমাত্র নাউনটা দেখব কিংবা প্রোনাউনটা কিংবা অ্যাডজেক্টিভটা কিটা চাওয়া হচ্ছে শুধুমাত্র সেই ওয়ার্ডসগুলো কি হাইলাইট করে করে মাথার মধ্যে আমি কিন্তু দেখব আমি কিন্তু সব ওয়ার্ডসগুলো নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতে যাব তখন কিন্তু ব্যাপারটা বার করার ক্ষেত্রে প্রচণ্ড কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু আমি যদি একেবারে নির্দিষ্ট করে বলে দিই ওটা অ্যাডজেক্টিভ হবে কিংবা ওটা অ্যাডভার্ব হবে কিংবা নাউন হবে আমি যদি বলে দিই তখন শুধুমাত্র ওই ওয়ার্ডসগুলোই মানে ওই পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলোকে আমি দেখব এবং সেক্ষেত্রে যে 300-400 ওয়ার্ড ছিল সেই 300-400 ওয়ার্ডসের লিস্টটা সংকুচিত হবে এবং ওয়ার্ডসগুলো বার করার ক্ষেত্রে সুবিধা হবে এই হচ্ছে সিনোনিমস বার করার কতগুলো রুলস তবে আমি আবারও বলছি প্রথমে বলেছি যে সিনোনিমস বার করার জন্য কোনো শর্টকাট ট্রিক কিংবা মেথড নেই বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস তোমার যে ভোকাবুলারির ভান্ডার সে ভান্ডারকে সমৃদ্ধ করবে এবং সহজেই তোমরা উত্তর লিখতে সমর্থ হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও